হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব পাহাড়ি একটি খাবারের সাথে। কোনো স্থানে ভ্রমণে গেলে আমি এবং প্রিয়াঙ্কা দুজনেই চেষ্টা করি আশেপাশের দর্শনীয় স্থানগুলি দেখার পাশাপাশি ওই এলাকার মানুষের জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস সম্পর্কে জানার। সাজেক ভ্রমণে আমরা নতুন কিছু খাবারের সাথে পরিচিত হই, তার মধ্যে ব্যাম্বু বিরিয়ানি অন্যতম। আমরা যে রেস্টুরেন্টে ব্যাম্বু বিরিয়ানি খেয়েছিলাম সেখানে আমরা দেখেছি কয়লার চুলায় আমরা যেভাবে বারবিকিউ করি সেভাবে বাঁশগুলিকে কয়লার তাপ দিয়ে রান্না করা হয় ব্যাম্বু বিরিয়ানি। এর আগে পরিমাণ মতো চাল, মুরগির মাংস এবং মশলা মিশ্রণ করে মেরিনেট করা হয় এবং তা এক মুখ খোলা একটি বাঁশের ভেতরে রেখে কলা পাতা দিয়ে বাঁশের মুখকে ভালোভাবে আটকে দেওয়া হয় যাতে রান্নার সময়ে রান্নার ভাব কোনোভাবেই বাইরে না আসতে পারে। ব্যাম্বু বিরিয়ানি খেতে গিয়ে আমার মনে হয়েছে রান্নার সময় বিভিন্ন মশলার পাশাপাশি বাঁশে তাপ লাগার ফলে বাঁশ থেকে এক প্রকার নির্যাস বের হয়ে খাবারের সাথে ভিন্নতা এনে দেয়। আমরা যে বিরিয়ানি খাচ্ছিলাম তা হলো ব্যাম্বু চিকেন বিরিয়ানি। আমরা একটি হাফ ব্যাম্বু চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম যা আমাদের জন্য যথেষ্ট ছিল। প্রতি প্লেটে 8-10 টুকরা মাংস ছিল, রাইসের পরিমাণও যথেষ্টই ছিল। বাঁশের ভিতরে রান্না করা বিরিয়ানি আমাদের রাতের খাবারকে অত্যন্ত তৃপ্তিদায়ক করেছিল। আপনারা যারা সাজেকে গিয়ে ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করতে চান তাদের জন্য একটি তথ্য থাকলো, সেটি হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি অবশ্যই প্রি অর্ডার করতে হবে। আপনারা সাজেকে যে খাবারই খাবেন যদি আগে থেকে অর্ডার করে রাখেন আপনারা অত্যন্ত সুস্বাদু এবং তাজা খাবার পেতে পারেন। এই ছিল ব্যাম্বু বিরিয়ানি সম্পর্কিত আজকের তথ্য। ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং সাথে থাকুন প্রিমা স্টোরি।